আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ সচেতন, তারা তাদের রুটি রুজি বোঝে, যৌবনকে বোঝে। তারা যৌবনকে 10টা বছর চুরি করেছে, যৌবনকে নিয়ে খেলা করেছে, আরো তারা কি তাদের পেটটা বোঝে। খেলা পশ্চিমে এবার আমরা জয়যুক্ত হব নিহারদার নেতৃত্বে। খেলা পশ্চিমের কোনো তারকা ফারকা নয়, তৃণমূলের মন্ত্রী তিনি হেভিওয়েট হতে পারেন ওজনে, কিন্তু বেহালা পশ্চিমের মানুষ হেভিওয়েট, মানুষের থেকে বড় তারকা আর কেউ নেই। বেহালা পশ্চিমে এসএসসি পরীক্ষার জন্য, টেট পরীক্ষার জন্য, চাকরির জন্য, আর দেখবেন তিনজন তৃণমূলের, তিনজন বিজেপির প্রার্থী পড়ে একজন তৃণমূলের প্রার্থী, বিজেপি তো প্রার্থীই পারছে না, কাজেই ওই তারকা দিয়ে কোনো লাভ নেই। এবার আমরা বেহালা পশ্চিমে কাস্তে হাতুড়ি তারা চিনিয়ে যাই। গোটা রাজ্যে আজকাল এই 5টা কেন্দ্রে বলে নাই, গোটা রাজ্যে আমাদের যারা প্রার্থী রয়েছে, আমাদের গোটা প্রার্থী তালিকায় এমন একজন প্রাক্তন তৃণমূল নেতা মন্ত্রী নেই যে 10 বছর ধরে লোকের টাকা চুরি করে এখন শেল্টার নেওয়ার জন্য আমাদের দলে এসছে। দুই, আমাদের গোটা প্রার্থী তালিকায় এমন একজন প্রার্থী নেই যার বাড়িতে সিবিআই আর ইডি গিয়ে কলিং বেল বাজায়। Thank you.
পচামূল তৃণমূল পদ্মফুল দাউ দাউ জ্বলছে জ্বলছে জ্বলবে ইনকালাম জিন্দাবাদ 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 লাল ঝান্ডা গড়বুকার ইনকালাম জিন্দাবাদ Thank you.